আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওরিয়েন্টেশন AFMI ডিপ্লোমা যে কোর্স সামনে আমরা শুরু করতে যাচ্ছি। তো এই কোর্সে শুরু করার আগে আপনাদের একটু ব্রিফ করে নিই। এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল মানে বিইউপি আর্মিদের আন্ডারে একটি কোর্স, যেটা সার্টিফিকেট তারা দেবে। এবং এই AFMI যে ডিপ্লোমা কোর্সগুলো যে সাবজেক্টগুলোতে আছে এগুলো BMDC অ্যাপ্রুভড, এবং এখানে রেসিডেন্টরা কোনো ভাতা পাবেন না। আপনাকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে আপনি কোর্সটা সম্পূর্ণ করতে পারবেন, অর্থাৎ আপনাকে দিতে হবে। তো আমরা সবচেয়ে পজিটিভ দিক যদি এই কোর্সের কথা বলি, সেটা হলো যে খুব ট্রেনিংটা ভালো হয়, যেটা আপনাদের ক্যান্টনমেন্টের যে CMH হসপিটালটা আছে সেখানে ট্রেনিংটা হয়, এবং ট্রেনিং মানে ট্রেনিং টাইম শিডিউল আর্মিদের মতো করে সেটা যাবে। তো এটা একটা গত বছরের সার্কুলার, আমরা গত বছর সার্কুলারটা দিয়ে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে সাধারণত মার্চের দিকে শেষ দিকে সার্কুলারটা হয় এবং মেতে পরীক্ষাটা হয়, এবং ওদের কিন্তু সব কিছু লেখা আছে, ভর্তিযোগ্যতা কোন কোন বিষয়, নির্বাচন কীভাবে পদ্ধতি। যেমন গতবার পরীক্ষা হয়েছিল মের 27 তারিখ, তো আমরা মে মাসকে টার্গেট করে ধরে নিতে পারি, এবং আপনার কাছে তাহলে এর মধ্যে মোটামুটি 2 থেকে 1.5 মাসের মতো একটা সময় আছে। তো এই 1.5 মাসে আসলে আপনি কীভাবে পড়বেন সেটা আমরা কনসাইজ করে আপনাকে এই প্রোগ্রামটা আওতাভুক্ত করেছি। এবং এইখানে যে সাবজেক্টগুলো আছে, MBBS আছে, ডেন্টাল সাবজেক্টগুলো আছে, তো আমরা MBBS নিয়ে যদি একটু কথা বলি, এখানে আছে অ্যানেস্থেসিওলজি, তারপরে আছে আই অপথালমোলজি, ENT আছে, অটোল্যারিঙ্গোলজি, গাইনি আছে, শিশু আছে, শিশু মেডিসিন মানে চাইল্ডের ডার্মাটোলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি। তো প্রথমে আপনার MCQ-তে একটা পরীক্ষা হবে 100 নম্বরের, এবং সেখান থেকে বেশ কিছু প্রার্থী নির্বাচন করা হবে এবং তাদের ভাইবা মৌখিক পরীক্ষা হবে, এবং সেই মৌখিক পরীক্ষা হওয়ার পরে চূড়ান্তভাবে আপনি নির্বাচিত হবেন। ঠিক আছে, যদি দেখা যায় কোনোটাতে আপনার 10টা সিট আছে, সেখানে হয়তো 25 জনকে রিটেনে টেকাবে, তারপর সেখান থেকে 10 জনকে নেবে, এইভাবে তারা নির্বাচন করে থাকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হলো যে আপনার এই পরীক্ষার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, ব্যাপারটা এরকম না। তাহলে কি আপনি যে এই ডিপ্লোমা যেটা হয়ে গেল অথবা রেসিডেন্সিতে আপনি যেভাবে প্রিপারেশনটা নিয়েছিলেন, সেম সিলেবাস, সেম কোয়েশ্চেন প্যাটার্ন, এবং কোয়েশ্চেনটা কিছুটা হলেও ইজি হয় BSMM-এর তুলনায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অবশ্যই যারা একটা প্রিপারেশনের মধ্যে আছেন এবং যারা এই 1.5 মাস বা 2 মাস আপনি খুব ভালোভাবে পড়াশোনা করবেন চিন্তা করেছেন বা সংকল্পবদ্ধ হয়েছেন, আপনারা এই পরীক্ষাতে আশা করি যে ভালো করবেন। তো আমরা দেখি যে ম্যাট্রিক্স পয়েন্ট এই পরীক্ষাটিকে কিভাবে কোর্স আউটলাইনটা সাজিয়েছি আমরা। আমরা টোটাল ক্লাস নিচ্ছি 19টা, তার মধ্যে বেসিক 17টা, ক্লিনিক্যাল 2টা, সবগুলো রেকর্ড ক্লাস। এবং MPhil ডিপ্লোমাতে যে ক্লাসগুলো আমরা করিয়েছি, যেই রিভিশন যে ক্লাসগুলো আমরা করিয়েছি, এক একটা ক্লাসের লেন্থ দেখা যায় 2-2.5 ঘন্টা মতো, ওই টপিকগুলো, ওই ক্লাসগুলোই আপনাদের AFMI প্রোগ্রামে প্রয়োজন হবে এবং ওই ক্লাসগুলো আপনাকে করতে হবে। তো আমরা সেগুলোই আপনাকে বাড়তি হিসেবে আমরা সেখানে অ্যাড করেছি, যাতে আপনি এই MPhil ডিপ্লোমার যে একটা রিভিশন, একটা প্রিপারেশন ছিল, যেটা আপনি AFMI-তে কাজে লাগাতে পারেন। এবং প্রতিটা ক্লাসের সাথে সাথে কিন্তু আমাদের এক্সাম আছে, ক্লাস টেস্ট আছে, এবং সবশেষে আমরা 2টা মক টেস্টের আয়োজন করব। এবং আপনি এই ক্লাসগুলো করে পরীক্ষাগুলো দিয়ে এই সময়ের মধ্যে যদি একটু ভালো করে পড়াশোনাটা করেন, তাহলে এইখানে মনে হয় একটা ভালো সুযোগ থাকবে। এবং আমরা একটা শিডিউলও দিয়ে দিছি যে কয় তারিখে কী ক্লাস হবে। যেমন Lecture 1 আমরা শিডিউলটা যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে দিচ্ছি, এটা হলো একটা কন্টেন্ট লিস্ট যে Lecture 1-এ কী কী থাকবে, 2-তে কী থাকবে, 3-তে কী থাকবে, সবগুলো কিন্তু গুছানো আছে। তো আমাদের 20 তারিখ থেকে যখন শুরু হবে, আপনারা অবশ্যই ইতিমধ্যে আমরা ফেসবুক গ্রুপেও শিডিউলটা দিয়ে দিছি, সেই শিডিউলটা আপনারা দেখে ক্লাসগুলো হবে, এবং ক্লাসের পরপরই পরীক্ষা ওপেন থাকবে, আপনারা অনলাইনে গিয়ে পরীক্ষাটা দিতে পারবেন। কীভাবে অনলাইনে পরীক্ষা দিবেন কোনো সমস্যা নেই, ক্লোজ গ্রুপে যখন আপনাদের নিয়ে আসবো সেখানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক দেখে আপনারা দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই। এখন এই প্রোগ্রাম
চলাকালীন আপনার কাছে কিছু ম্যাটেরিয়াল থাকলে অবশ্যই ভালো, আর নাহলে কিছু আপনাকে কালেক্ট করতে হবে। তার মধ্যে একটা হলো ম্যাট্রিক্স পয়েন্টের যে এক্সক্লুসিভ শিট, এই শিট থেকে প্রচুর প্রশ্ন কমন আসে, সেটা নট অনলি FMI, ডিপ্লোমা এবং রেসিডেন্সি দুই জায়গাতেই। এবং শিটগুলো আমরা সেল করি না, FMI-এর জন্য আমরা এই পরীক্ষার প্রোগ্রামের জন্য আমরা শিটটা আপনার পারচেস করতে পারবেন, তবে খুবই অল্প সংখ্যক সেট আপনার নিতে পারবেন, কিনতে পারবেন। এছাড়া শিট যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যে দুই ভলিউমের ম্যাট্রিক্সে যে কি নোটসটা আছে এটা আপনাকে অবশ্যই লাগবে, শিট কিনলেও লাগবে, শিট ছাড়া যদি না পান তারও লাগবে। এই দুই ভলিউমের কি নোটটাতে আপনি ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, মনে করেন সেল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, সেল ইঞ্জিনিয়ারিং মধ্যে যে টপিকগুলো দরকার খুবই ইম্পর্টেন্ট সেগুলো এখানে আছে। তো এইভাবে আপনি আমাদের ক্লাসের পাশাপাশি এই বইটা পড়া শুরু করবেন। এবং আরেকটা বই হলো কুইক রিভিশনের কথা আমি বলবো। কুইক রিভিশন হলো যেখানে আপনি কোশ্চেন সলভ করার বই, বিগত 10 বছরের ডিপ্লোমা যে পরীক্ষায় BSc যে প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়ে আমাদের কুইক রিভিশন। এবং পাশাপাশি আপনি ইম্পর্টেন্ট টপিক শিট, এটা আমরা একটা সাজেশন শিট বলতে পারি, এটাতে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারে কী কী টপিক আছে এই জিনিসগুলো দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে গুছানো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োলজি সবগুলো সাবজেক্টের জন্যই আছে। আপনি এটা অবশ্যই একটা কালেক্ট করে নেবেন, আর এই সবগুলোই আপনি কালেক্ট করতে পারবেন হাতিরপুল বুকশপ থেকে। হাতিরপুল বুকশপ থেকে আপনারা সেটা সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। তো আমরা আশা করছি যে আমাদের যেই ক্লাস অনলাইনে যে ক্লাস সেটা পাশাপাশি আপনারা পরীক্ষাগুলো দিবেন, এবং আশা করছি যে ভালো একটা প্রিপারেশন দিয়ে আপনার এগোবেন। এবং আপনারা যদি ক্যারিয়ার সলিউশন নিয়ে চিন্তিত থাকেন অবশ্যই আপনারা আমার সাথে দেখা করতে পারেন, অফিসে ফোন দিয়ে আপনার একটা শিডিউল নেবেন, সরাসরি আমার সাথে দেখা করে আপনি যে একাডেমিক যে আপনার যে কোনো সমস্যা, যে কোনো কনফিউশন, কোন সাবজেক্ট কীভাবে প্রিপারেশন নেবেন, কোথায় কী পড়বেন সব কিছু নিয়ে আমরা এই আপনাকে সলিউশন দেব। এবং বলে নিচ্ছি যে ইনশাল্লাহ ম্যাট্রিক্সের সাথে যদি আপনি কনসেপ্ট বেসড লং ব্যাচের ক্লাস যদি আপনি থাকেন তাহলে আপনি পরবর্তীতে FCPS পার্ট 1, রেসিডেন্সি এই পদগুলো আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা।